নমস্কার বন্ধুরা, আমি পরিমল ঘোষ, আপনারা দেখছেন সাগর নার্সারি। সাগর নার্সারি আপনাদেরকে কমিট করেছে যে কমেন্টস আপনারা করেন তার জন্য আমরা প্রত্যেকটা আমকে এই বছর তার ব্রিক্স লেভেল কত এবং তার ফুড পাল্প কেমন এবং তার স্মেল কেমন, এটা কাস্টমার টেস্টিমনি আপনাদেরকে করে দেখাবো। কাস্টমারদের বক্তব্য, তারা কেমন এই আমটাকে কতটা পছন্দ করছেন সেইটা জানানোর জন্যই আমরা এই ভিডিওটা করছি। বন্ধুরা দেখুন, আমাদের কাছে উপস্থিত আছেন অনেক কাস্টমার বন্ধু, অতিথি বন্ধু। আপনি কোথা থেকে এসেছেন? আমি এয়ারপোর্ট 1 নম্বর গেট। আপনার নাম? দীপক মজুমদার। দীপক বাবু, আপনি স্থিরপাড়া জগদ্দল থেকে এসেছেন? আপনি উল্টোডাঙা থেকে এসেছেন। এরকম আরও বাইরে অনেক অতিথি বন্ধুরা রয়েছেন, তাদের সকলকেই আমটি আমরা কেটে খাওয়াবো। তো বন্ধুরা, আপনারাও দেখুন, যারা আসতে পাচ্ছেন না তারা অন্তত পক্ষে তাদের যারা আমটা গ্রহণ করছেন তাদের মন্তব্য শুনে আপনারা স্থির করুন আপনারা কী করবেন। আমটা ছিঁড়ছি, এই হচ্ছে আম। আমের সাইজটা দেখুন, যথেষ্ট ভালো একটা আমের ওজন। টমি অ্যাটকিনসের ওজন ন্যূনতম 350-400 গ্রামের কাছাকাছি একটা আমের ওজন হয়। অপেক্ষাকৃত এটা একটু ছোট, এটা আরও বড় হয়। নমস্কার বন্ধুরা, আমরা আমটা কাটছি, গাছ থেকে পেরে আনা আম। এরকম গাছ থেকে পেরে আম খাওয়ার মজাই আলাদা এবং খাওয়ার থেকে খাওয়ানোর মজা আরো আলাদা। বন্ধু অনেক আছেন, সবাই আপনারা একটা একটা করে নিন, তুলে নিন। ওই দাদাকে দেন, পেছনের দাদাকে। আপনিও নিন দাদা। আম মোটামুটি সবার হাতেই তুলে দেওয়া হয়েছে। দাদা আপনি নিয়েছেন? খান একটা আম, গাছের আম খান না, ভালো লাগবে, একদম সদ্য পাড়া আম। তো বন্ধুরা, এবার আমি এনাদেরকে প্রশ্ন করব, আমটা কেমন লাগলো? খেতে ভালোই লেগেছে, সত্যি ভালো। আমটা ভালো, আম তো ভালো। আমের গন্ধ, এবং গন্ধ মানে গন্ধ আর মিষ্টতা নিয়ে আমের স্বাদ তৈরি হয়। তো আমটা আপনাদের কেমন লেগেছে স্বাদে গন্ধে? ভালোই লেগেছে। এটা হচ্ছে টমি অ্যাটকিনস, আপনার কেমন লেগেছে? খুবই সুন্দর আমটা, তবে আর কয়েকদিন পরিপক্ক হলে একটু ভালো হতো। অবশ্যই ভালো, সত্যি আমটার মধ্যে বিন্দু মাত্র কোনো টক ভাব নেই। মিষ্টতা হয়তো পাকলে আরো বাড়বে, কিন্তু একটা ফ্লেভার আছে ভালো এবং ফাইবারও কম, সেই হিসেবে ভালোই মনে হয়। আপনার মিষ্টতা একটু কম আছে, আরো কিছুদিন থাকলে পরে তার বোঝা যেত জিনিসটা কি। আপনার একই কথা উনি বললেন, যেটা একই জিনিস, ওই মিষ্টতা একটু কম আছে কিন্তু ওটা পরে ঠিক হয়ে যাবে, ফাইবার তো খুব লেস। আপনার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে দাদা। আপনার? খুবই ভালো লেগেছে। আমাদের আজকের কাস্টমার অতিথিবৃন্দ যারা এসছেন তারা তাদের মত পোষণ করলেন। এবার আমি আমটা নিয়ে আপনাদেরকে ডিটেল বলছি। এই আমটা যেটা ওনারা খেলেন এটার নাম হচ্ছে টমি অ্যাটকিনস। এর একটা টুকরো আপেলের গায়ের রঙের মতো, পুরো লাল, বাট এটা হচ্ছে টমি অ্যাটকিনস। এই আমটা ফ্লোরিডার আম, অর্থাৎ এটা সাউথ আফ্রিকান একটা ভ্যারাইটি। ফ্লোরিডা আমের জন্য একটা বিখ্যাত, যেমন ভারতবর্ষ আমের জন্য বিখ্যাত তেমন ফ্লোরিডাও আমের জন্য বিখ্যাত। সেখানে পালমার আছে, অর্থাৎ রেড পালমার এবং আপনার টমি অ্যাটকিনস, এই ধরনের প্রচুর আম আছে, আরও অনেক আম আছে। তো তার মধ্যে অস্টিনও একটা, তো সেই আমগুলোর মধ্যে এটা হচ্ছে আপনার টমি অ্যাটকিনস। এই টমি অ্যাটকিনস বহুদিন আগেই আমাদের ভারতবর্ষে এসছে। এর মিষ্টতা সম্বন্ধে আমি আপনাদের ধারণা অনেক ভিডিওতে দিয়েছি, এটা খুব একটা মিষ্টি আম এমনটা নয়, কিন্তু আমের ফ্লেভারটা অতি সুন্দর এবং
সাথে সাথে আমের পাল্প কোয়ালিটি খুব সুন্দর, এতে ফাইবার আছে। এই রেশাটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব উপকারী, তাই এই আমটাকে ডায়াবেটিক ম্যাঙ্গো বলেও বিক্রি করেন অনেকে। তো বন্ধুরা এখানে দেখুন আজকে টেম্পারেচার 32.8 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে আমরা রিফ্লেক্টোমিটারটাকে অন করে এর মধ্যে পাল্পটা দিলাম। এবার আপনাদের সামনে রিফ্লেক্টোমিটার কথা বলবে এর মিষ্টতা কতটা, তাকিয়ে একটু লক্ষ্য করুন, রিফ্লেক্টোমিটার আপনাকে অ্যান্সার দিয়ে দেবে 13.3, অর্থাৎ মিষ্টতা সত্যি সত্যিই কম। কিন্তু আমটা নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই আমটা খেতে হলে একটু শক্ত অবস্থাতেই খেতে হবে, এবং এই শক্ত অবস্থায় এই আমটার স্বাদ অসাধারণ। তবে হ্যাঁ, এই আমটা যখন গাছে সম্পূর্ণ পেকে যাবে, পরিণত হয়ে যাবে, তার মিষ্টতা একটু বাড়বে, 14-এর কাছাকাছি গিয়ে পৌঁছাবে। 13.3 দেখছেন ব্রিক্স, ওটা 14-এ দাঁড়াবে, এই ব্রিক্সটাই থাকবে। কিন্তু আমটা অসাধারণ আম, ছাদ বাগানের জন্য এটা একটা অসাধারণ ভ্যারাইটি। যারা করবেন তাদের মন ভরে যাবে, কারণ 6-6টা মাস আমটা আপনার বাড়িতে চকচক করে উঠবে। ঠিক জানুয়ারি থেকে এর বোল আসা শুরু হয়, আর সেই সময় থেকেই এর গুটিতে লাল রং ধরা শুরু হয়, দিনকে দিন শেষ হয়, লাল লাল হতে শুরু করে, অসাধারণ। সাগর নার্সারিতে আসতেই হবে বাকি যারা আসেননি, কারণ সাগর নার্সারি এই কারণেই বিখ্যাত, তারা তাদের টু দ্য পয়েন্ট কথা বলে থাকে। প্রত্যেকটা আমের ওপরে আমরা প্রকৃত আর&ডি করি এবং তথ্যগুলো আপনাদের কাছে তুলে দিয়ে থাকি, এই তথ্যগুলো যা অন্য কোনো নার্সারি কোনো দিনই দিতে সক্ষম নয়। বন্ধুরা, এই আমটা আসা একটা শুধু ছাদ বাগানিদের জন্য নয়, এই আমটা আপনার বাগানে একটা অপূর্ব শোভা বৃদ্ধি করতে পারে, যে শোভা আপনার বাগানে সমস্ত বাগানটাকে আলোকিত করে তুলতে পারে, এতটাই এর কালারফুল আম। বন্ধুরা, সাগর নার্সারি আসতে হলে আপনাকে নৈহাটিতে নামতে হবে, নৈহাটিতে নেবে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি RBC কলেজের কাছ থেকে আসবেন অটো বা টোটো ধরে মাদ্রাল হাই স্কুল মোড়, মাদ্রাল হাই স্কুল মোড় যেখানে নামাবে সেখান থেকে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে মাত্র 2 মিনিটের পথ, হেঁটে এলেই সাগর নার্সারি বাম হাতে পড়বে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অসুবিধা হলে গাছ সম্বন্ধে আপনি ফোন অবশ্যই করবেন, সন্ধে সাড়ে সাতটার পরে, তখন থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনারা ফোন করুন, আমি আপনাদের সমস্ত ফোনের উত্তর দিতে প্রস্তুত আছি। তবে সকালবেলা ফোন করবেন না, আমি ব্যস্ত থাকি, সেই সময় আপনাদের সম্পূর্ণ কথার উত্তর আমার পক্ষে দেয়া সম্ভব হয়ে ওঠে না, এর জন্য ক্ষমা করবেন। আর আপনাদের ভালোবাসা, আমরা আপনাদের ভালোবাসায় আমরা অবশ্যই এগোবো, আমরা অঙ্গীকারবদ্ধ, আগামী দিনে আমাদের বাগানে আরও অনেক অনেক আম আমরা ভ্যারাইটি আপনাদের দেখাবো, এবং প্রত্যেকটা আমের সাথে আমরা তথ্য আপনাদেরকে তুলে ধরবো। ভালো থাকুন বন্ধুরা, ফোন নাম্বার 7872777222। নমস্কার। আচ্ছা, আপনার এটা চারা কীরকম দাম?